হ্যালো ব্রন, আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আপনারা সবাই কালিম পাখি সংগ্রহ করতে চাচ্ছেন বা কালিম পাখি কেন সংগ্রহ করবেন? আজকে আমি আপনাদেরকে এমন একটা গল্প শোনাতে চাচ্ছি যে এক জোড়া কালিম পাখি থেকে মাসে 50,000 টাকা আয় করা সম্ভব, মাত্র এক জোড়া কালিম পাখি থেকে। মাত্র এক জোড়া কালিম পাখি কীভাবে দিয়ে কীভাবে 50,000 টাকা আপনারা আয় করবেন, আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। তাহলে ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আসা যাক। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইক্স নিউ আপডেট ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বার্ড লাইক্স চ্যানেলের পক্ষ থেকে আমি ডিজে শাহেদ খান। প্রথমে বলি যে আপনারা এক জোড়া পাখিতে কীভাবে শুরু করবেন, যে এক জোড়া পাখির দাম কেমন। আপনারা যদি এক জোড়া রানিং পাখি কেনেন তাহলে এক জোড়া পাখির দাম পড়বে 6 থেকে 7, 7 থেকে 8 হাজার টাকা। এক একটা জায়গার দাম এক এক রকম পাখির দাম, রানিং পাখিগুলো। আর বাচ্চা কিনতে গেলে প্রতি বাচ্চার পিস 1,000 টাকা করে পিস, মানে 2,000 টাকা জোড়া। তাহলে একটা কালিম পাখির 60 দিন অন্তর অন্তর ডিম বাচ্চা করে, আর সর্বনিম্ন ডিম পাড়ে আপনাদের 8 থেকে 12টা পর্যন্ত। তাহলে ভিউয়ার্স, আপনারা বুঝতেই পাচ্ছেন, যদি আপনারা 10 জোড়া বাচ্চা প্রতি 60 দিন পর পর পেয়ে থাকেন তাহলে প্রতি 5 মাস অন্তর অন্তর আপনারা কেমন টাকা আয় করতে পারবেন। যদি 5 মাসে নিম্নপক্ষে আপনারা কয় জোড়া পাবেন, 50 পিস তো বাচ্চা পাবেনই বছরে, সেই হিসাবে 50 পিসের বাচ্চার দাম হবে 50,000 টাকা এক জোড়া কালিম পাখি থেকে। আপনারা বাজেট কত? মাত্র 8,000 টাকা দিয়ে যদি বিজনেস শুরু করতে চান, এক জোড়া কালিম পাখি পালন করতে চান, 8,000 টাকা খরচ হবে প্রথমে, আর বছরে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন। একদম ইজি ব্যাপার। আর কালিম পাখিটা যেহেতু শখের পাখি, এটা আপনারা যে কেউ চাইলে পালতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা কুকুরের মতো পালা যায়। বাসায় যেরকম দেশি মুরগি আপনারা পেলে থাকেন ছেড়ে দিয়ে রাখলে যায় না, এটা দেশি মুরগির থেকেও ভালো শিকারি হয়ে থাকে। কিন্তু দেখে শুনে পাখি কিনতে হবে, 2 নম্বরই পাখি কিনা যাবে না। অনেকে আছে বন জঙ্গল থেকে ধরে উল্টোপাল্টা পাখি ঢুকাই দেয়, ভয় পাওয়া পাখি ঢুকাই দেয়, বা খাঁচার পাখিটা আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি বাসায় আনছেন, ছেড়ে দিলে পাখি চলে যাচ্ছে। কিন্তু ওরকম পাখি কিনা যাবে না। দেখতে পাচ্ছেন আমি যে পাখিগুলো দেখাচ্ছি স্ক্রিনের উপরে, আমার বাসায় ছেড়ে দেওয়া পাখি, একেবারে ফুল ট্যাম, 2 বার বাচ্চা করেছে অলরেডি। এটার দাম পড়বে 8,000 টাকা। আপনারা চাইলে এই পাখির জোড়াটাও নিতে পারেন আমার কাছ থেকে, বা অন্য জায়গাতেও কিনতে পারেন। কিন্তু দেখে কিনতে হবে শিকারি পাখিগুলো, যেগুলো ছেড়ে দিলে বাসা থেকে যাবে না, শিকার হয়ে মানে আপনার বাসায় ভালোভাবে ডিম বাচ্চা করবে। দেখে কিনলে নিশ্চয়ই আপনার এর থেকে ভালো একটা বেনিফিট আপনারা পাবেন। যে আপনার 60 দিন পর পর যদি আপনারা 10টা করে বাচ্চা পান তাহলে প্রতি মাসে প্রায় 10,000 টাকা করে আপনাদের ইনকাম হচ্ছে। তাহলে 5 বার যদি বছরে বাচ্চা ওঠে তাহলে 50,000 টাকা একদম ইজিলি, এর কোনো সমস্যা নেই। আপনারা যদি চাইলে খামার করতে চান তা খামার করতে পারেন, কিন্তু একটা বিষয় আছে, 2 জোড়া পাখি একই ঘরে পালা যায় না। এরা প্রচুর মারামারি করে, এবং মানে বলতে গেলে প্রচুর কালিম পাখি, কালিম পাখি দেখতে পারেন যে এখন ডিম পাড়ে। এর জন্য আলাদা আলাদা ঘর বানাতে হবে। আপনারা যদি আলাদা আলাদা ঘর বানাতে পারেন তাহলে অনেকগুলো পালন করতে পারবেন। আর যদি একসাথে একবারে অনেকগুলো নিয়ে পালন করতে চান তাহলে হয়তো অনেক সমস্যা হতে পারে। আমি বলবো আপনারা এক জোড়া দিয়ে শুরু করেন, এক জোড়া দিয়ে শুরু করে শেখেন, শিখে শিখে আস্তে আস্তে বুদ্ধি রেখে রেখে যদি কাজ করেন তাহলে কখনোই আপনারা ঠকবেন না। কারণ বুদ্ধি রেখে কাজ করলে কখনো কেউ কখনো হারে না, এটা আপনাদেরকে বোঝানো হচ্ছে এই আর কি। আর অনেকেই বাংলাদেশে বলতে গেলে এভেলেবেল কালিম পাখির খামার আছে, যেমন টাঙ্গাইলে, ময়মনসিংহে, বাগেরহাট, অনেক জেলাতে, যশোর জেলাতে এখনও পর্যন্ত খামার সেভাবে গড়ে উঠেনি, আশা করা যায় উঠে যাবে। হয়তো কয়েকজন শখের বিষয়ে বাড়ি 1-2 জোড়া পালন করেছে, কিন্তু বলতে গেলে এখনও মনে করেন খামার হয়ে পারেনি, এমনি শখের বিষয়ে 2-1 জন পালন করেছে এই আর কি। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন, চাইলে খামারও করতে পারেন, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব এটাই যে আপনারা এক জোড়া কালিম পাখি দিয়ে শুরু করুন এই আর কি। আর আপনারা তো নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এর খাবার নিয়ে কোনো সমস্যা নেই। আপনি ভাত দিবেন কালিম পাখিকে, আপনার ভাত খাবে, ধান দিবেন, ধান খাবে, তারপরে আপনার যে কলার যে জালি পাতাটা, জালি পাতাটা দিবেন, জালি পাতাটাও দেখবেন খেয়ে ফেলাবে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। গ্যামা ঘাস দিবেন, ঘাস খাবে, মানে একেবারে বলতে গেলে সিম্পল, একেবারে সিম্পল, এতে কোনো মানে সমস্যাই নেই, এক কথায় একেবারে খাবার নিয়ে কোনো টেনশনই নেই। কারণ অল্প খরচে, অল্প খরচে আপনারা পুরো কালিম পাখি মানে চালাতে পারবেন। মানে 1 বছরে ইয়ে করলে আপনার 500 টাকারও খাবার হয়তো খাবে না, কিন্তু 50,000 টাকা কালিম পাখি, এক জোড়া কালিম পাখি থেকে আপনি পেয়ে যাবেন। একেবারে সিম্পল, আপনার বাসায় যেসব খাবার আছে সব খাবার দিলেই খাবে, গাছের পাতা পুঁতি ঘাস এগুলো দিলেই পাখি খেয়ে বেঁচে থাকবে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কালিম পাখি সংক্রান্ত আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখলে নিশ্চয়ই কালিম পাখি পালন পদ্ধতি সম্পর্কে আপনাদের জ্ঞান ধারণা সব চলে আসবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তাহলে ভিউয়ার্স, আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে তো আপনাদের সাথে আবার দেখাতে পারে। সাথে ছিলাম আমি ডিজে শাহিদ খান। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটাতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমি যদি আপনাদের একটু উপকার এসে থাকি তাহলে আমার ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম।